না না আপনি তাকে একটু বুঝিয়ে কোন যে এখানে কোনো সমস্যা নেই এখানে আপনি আছেন আপনার ছেলে মানে আমি আছি আপনার ভাগ্নে আছে আমরা সকলে মিলে তারে পাহারা দিবানে তাকে কষ্টের কমে গেল না ওরে আল্লাহ রে এই শ্যামড়া তো আসলেই একটা গাধা হ্যাঁ এই কত সুন্দর একটা মেয়ে তোমারে কি জন্য যে বিয়ে করলে এইটাই তো আমার মাথায় ঢুকতেছে না আপনিও দেখি আব্বার মতো কথা কচ্ছেন আমার আব্বা যেমন আমার কথার কোনো দাম দিতে চায় না মামি ও মামি কথাগুলো শুনলেন না কিরে আমার কথা তো শুনতে পাচ্ছিস না আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে আচ্ছা তুই কত ইরাম করতেছিস কিছু তুমি মানে কিন্তু বুঝাতে চাচ্ছি যে আমি এখান থেকে চলে যাই আমি যে সকালবেলা কিন্তু আইছি তোরে নিয়ে যেতে চাইছিলাম আরে আমার কপাল বিয়েবার বাসর ঘরটা পর্যন্ত হলো না আর এখানে এসে সবার হাতে পায়ে ধরা লাগতেছে আমি তো শান্ত হন আপনার হাতে পায়ে ধরি তো যদি দয়া হয় তা শ্যামড়াটার জন্য কিছু করতে পারলি কর শ্যামড়াটা না খুব সহজ সরল জি ভাইজান দয়া করেন আমি খুবই সহজ সরল দেখেন বাপ ওর জন্য কিছু করতে পারলি কর আমার বাপ ভালো আমি কি করতে পারি তুমি জানো না আমার ক্ষমতার কথা কেন ভাইজান আপনি তো এই গ্রামের একজন লোক আপনি নিজে তো একজন ডাকাত হয়ে কি আরেকজন ডাকাতের কথা কেউ রাখবেন এটা হতে পারে কোন চাচি অক্ষমবার কোন মাথা গরম হাকালা কলম কলা কাইতে ভালো বাবা ভাইজান ভাইজান ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে ভাই বাপ রাগ করিস না আমার বাপ ভালো কলম না ছেলেটা খুব সহজ সরল জি ভাইজান আমি খুবই সহজ সরল দেখেন একজন কিচ্ছু বুঝি না বাপ ভালো ওর জন্য কিছু করতে পারলি কর আমার বাপ ভালো শুনুন আরেকবার যদি আপনি উল্টাপাল্টা কিছু করছেন জি ভাই তাহলে কোন জি ভাই কব না চলেন আচ্ছা যাচ্ছি ভাইজান শুনুন জি গ্রামের লোক যদি যায় না ফেলে তাহলে আমার কিছু কমতে করা থাকবে না ঠিক আছে চলেন চলেন এই পুতুল তুই কোনো চিন্তা করিস না এই দেখ ডাকাত ভাই আমারে সাহায্য করতেছে ডাকাত না ভাই ভালো ভাই আমারে সাহায্য করতেছে তুই ব্যাগপত্র গুছাই না কিছুক্ষণের ভিতর আমরা এই বাড়ি ছাড়ি চলে যাবো বুঝতে পারছিস আমি আসতেছি তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে আমি গেলাম হ্যাঁ চলেন চলেন